বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম তোমাদের নিজেদের চ্যানেল ইওর থিঙ্কিং। আমাদের আজকের ভিডিওটা ফুড ট্রাক ফেস্টিভ্যাল নিয়ে, যেটা চলছে নিউ টাউন ক্লক টাওয়ারের সামনে। আর এর আগে আমি একটা ভিডিও করেছিলাম নিউ টাউন ফ্লাইওভার, তো নিউ টাউন ফ্লাইওভারটাও সামনে, তো যারা ভিডিওটা দেখোনি এখন দেখে নিন। June 2022 থেকে 5 June 2022 পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলবে। তো কালকে ছুটির দিন, রবিবার আছে, তোমরা সবাই টাইম করে চলে আসো। আর দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারের সামনে আছে, এটার ভিডিওটা আমি করেছিলাম, তো চাইলে ওটাও দেখে নিতে পারো। তো ফ্যামিলি নিয়ে চলে আসো কালকে দিনটা। আমার যে সমস্ত ফুড ব্লগার বন্ধুরা আছে তাদের জন্য কিন্তু খুব সুবর্ণ একটা সুযোগ, তাড়াতাড়ি চলে আসো কালকে। দিনের বেলা চাঁদ দেখার মজাটা কিন্তু বন্ধুরা একটা আলাদাই। ভোরের বেলা সূর্য আর দিনের বেলা চাঁদ দুটোই অসাধারণ। আর এখানেই সমস্ত স্টলগুলো বসে পড়েছে, স্টল মানে যে ট্রাক আর কি, সেই ট্রাকগুলো বসে পড়েছে। তো এখান থেকেই তোমরা তোমাদের প্রিয় পছন্দ মতো খাবার খেয়ে নাও এসে, আর খুবই হাইজেনিক একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ খাবারগুলো ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস। আমি যেহেতু ফুড ব্লগার নই তাই খেয়ে আর দেখালাম না, তোমরাই খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর একটা জিনিস ভালো লাগলো যে এখানে জলের ব্যবস্থা করা আছে, এনকেডিএর পক্ষ থেকে এখানে জলে যে পাউচগুলো হয় সেগুলো খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে যাতে কারোর অসুবিধা না হয়। বন্ধুরা, কাল 3 June যেহেতু ওয়ার্ল্ড সাইকেল ডে ছিল, তো সেটা উপলক্ষে এটা স্টার্ট হয়েছিল। আর আজকে দেবাশিস সেন হেড কোর্ট চেয়ারম্যান, উনি এসে দেখতেই পাচ্ছ তোমরা, উনি ফ্ল্যাগটা নাড়িয়ে সবাইকে সামনের দিকে যাওয়ার জন্য বা র্যালিটাকে স্টার্ট করলেন, এবং সমস্ত মহিলারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি সকলকে রিকোয়েস্ট করব আসন গ্রহণ করার জন্য। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের নিজেদের চ্যানেল ইওর থিঙ্কিংকে এইভাবেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিতে থাকো। তো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার।